গুড মর্নিং, তো সবাই কেমন আছো? আজকে সকলেই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত বংশচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কালকে ভাই ফোটা, তো আমার তো ভাইটাই কেউ নেই সেরকম, কিন্তু ভাবলাম ঘরে থেকে কি করবো, রোজই ঘরে থাকি আর ভালো লাগছে না, তাহলে একটু চলো বাপের বাড়ি ঘুরে আসি, একটা কাজও আছে ছোট্ট, সেটা করতে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, বাপের বাড়ি কী করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগে প্লিজ ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা স্টার্ট করো। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য, আর আজকে একটা ডাইরেক্ট টোটো পেয়ে গেছি, যার জন্য আমাকে বেশি টোটো চেঞ্জ করে যেতে হবে না। যেতে যেতে প্রচুর কালী ঠাকুর দেখেছি, আর এই বছর সত্যি কথা বলতে সেইভাবে কালী পুজোয় বেরোয়নি, মেয়েকে একটু ঠাকুর দেখানো হয়নি, তাই রাস্তায় যেতে যেতে যে কটা প্যান্ডেল পড়েছে ওকে সব কটাই ঠাকুর দেখিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছিলাম বাপের বাড়ি যাওয়ার রাস্তা পুরো সবুজে সবুজ। তো টোটো করে যাচ্ছি, আর টোটো এবার বেশি চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট টোটোটা একেবারে বাপের বাড়ি ছেড়ে দেবে। তো যেতেও বেশিক্ষণ লাগেনি, খুব জোর 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর এসেই আমার মেয়ে কী করেছে, এমন দৌড়ে গেছে দেয়ালের মধ্যে গিয়ে, মানে দেয়াল না দরজার মধ্যে গিয়ে মাথা ঠুকে দিয়েছে। তো দরজা খুলতে বলার আগে উনি মাথা ঠুকে দিয়ে টের দিয়ে দিয়েছে যে আমি চলে এসেছি, আর এসেই দেখো বাদরামি শুরু করে দিয়েছে। আর আমার মাকে দুপুরের খাবার খাওয়াচ্ছে, কারণ আস্তে আস্তে আমার বেজে গেছে হচ্ছে 12:30, দুপুর হয়ে গেছে। তো মা ওকে আগে খাইয়ে নিচ্ছে, চলো খাওয়া মেয়েকে খাইয়ে দাইয়ে তোমাদের সঙ্গে আমি ফ্রন্টে কথা বলি। তো বন্ধুরা চলে এসেছি আমি, বাবা ফোনটা কি সুন্দর, স্ক্রিনটা আসে কি ভালো লাগে। তো চলে এসেছি বাপের বাড়ি, নিয়ে গেলাম ঘুরু ঘুরু করতে ওর বন্ধু বান্ধবীর বাড়ি। এবার আমি একটু পেট পুজো করে নিয়েছি, একটু পাস্তা খেয়ে নিয়েছি, মামা জানে আমি এদের পাস্তা খেতে ভালোবাসি, পাস্তা বানিয়ে রেখেছে, এসে গবাগব গিলে নিলাম, গিলারটা তুললাম না, মানে নজর লেগে যেতে পারে বুঝতেই পারছো, তো সেই জন্য গিলে নিয়েছি। এখন আর কিছু নেই, ঘরের মধ্যে আমি ঘুরু ঘুরু করবো। তো চলো এবার দুপুরে দেখি মা কি রান্না করেছে খাওয়া দাওয়ার সময়, আবার দুপুর ঠিক আছে। তো চলো এখনের জন্য টাটা। গুড মর্নিং বন্ধুরা, তো দেখো চলে এসছি একেবারে পরের দিন সকালবেলা। বললামই না আমাকে ভিডিও করতে খুব একটা বাপের বাড়ি এসে ভালো লাগে না, অলস অলস টাইপের হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলার করতে শুরু করেছি, আর আমি বললামই যে আমার কোনো ভাইও নেই বোনও নেই, তো কী করতে বাপের বাড়ি এসে। তো সেটা হলো, দেখতে পাচ্ছ আমি চুলে কী করেছি, সেটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম লাগিয়েছি। আমি চুলটাকে পারমানেন্ট স্ট্রেট করবো বলে বাপের বাড়ি এসছি, আর শ্বশুরবাড়ি থেকে এটা করা সম্ভব না, কারণ এটা করতে প্রায় 4-5 ঘন্টা লাগবে, আর পার্লারে গিয়ে 10 ঘন্টা বসে 10,000 টাকা দেওয়ার মতন আমার ইচ্ছে নেই। তো ভালো নিজেই ট্রাই করি কতটা কি স্ট্রেট হয়। তো চলো আফটার 4 ঘন্টা কি 4.5 ঘন্টা চুলের পেছনে খাটার পর দেখো এটা হচ্ছে রেজাল্ট, আমার চুল এতটা স্ট্রেট হয়েছে। তো খুব একটা খারাপ হয়নি 4.5 ঘন্টা খাটা, মানে পার্লারে বুঝতেই পারছো 9 ঘন্টা থাকতে হয়, সেখানে 4.5 ঘন্টা আমি একা এত মানে ঘুমানো কোপানো চুলের পেছনে খেটেছি। তো যতটা হয়েছে অনেকটা ভালো হয়েছে, আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি এখনও আমার চুল অনেকটা স্ট্রেট আছে, বাট জল দেওয়ার পর কতটা কী হয় পরে বোঝা যাবে। তো 3 দিন তো জল দিতে নেই, তো এইটা এই কাজটা করার জন্য এসছি। আর দেখো চুল টুল স্ট্রেট করে আমার মা আমাকে মঞ্জুলিকা সাজাতে চেয়েছে, সেটা হচ্ছে দেখো রাতে সন্ধে হয়ে গেছে আর ঘরে লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। এবার তোমরা হচ্ছে মঞ্জুলিকা সাজবে সত্যি, না আমি মঞ্জুলিকা সাজবো না, সেটা হচ্ছে আমার মা সন্ধেবেলা প্রচুর মশা আসে বাড়িতে, তো সেই মশা মারার জন্য ঘরগুলো অন্ধকার করে দেয় সন্ধ্যের পর, আর ধূপ জ্বালিয়ে দেয়, আর রান্নাঘরের সমস্ত মশাগুলো আলো দেখে চলে আসা সেখানে যে ব্যাট নিয়ে টপ 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 করে মারে। তো এটা হচ্ছে আমার মা সন্ধ্যের পরের কাজ, মশা মারা। তো তোমাদের বাড়িতে থাকলেও বলতে পারো। তো আজকে ছিল কালী পুজো, আগে কিছুদিন আগে কালী পুজো ছিল, তো আমাদের পাড়ায় একটা কালী পুজো হয়েছে, মানে কী যে বলছি কালী পুজো হয়েছে সেটা হচ্ছে বিসর্জন। তো দেখো এখানে অনেক মানে কী বলবো ব্যান পাঠিয়ে অনেক ধুমধাম করে গেছে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম বিসর্জন দেখতে, শ্বশুরবাড়ি থেকে এসে তো কিছুই দেখা হয় না। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও কালী ঠাকুর বিসর্জন। Thank you.
তো বন্ধুরা, ঠাকুর বিসর্জন দেখে এসে মা বসে গেছে মেয়েকে খাওয়াতে। আর এসে বুঝতেই পারছো যে মেয়ে সমস্ত দায়িত্ব মাকে দিয়ে আমি অলসের মতন ঘুরে বেড়াই, মানে ঘুরে বেড়াই কি মানে ঘরের চারপাশে। তো এখন হচ্ছে এটা তৃতীয় দিন, মানে আজকে চলে যাবো বিকেলবেলা। তার আগে ভাবলাম বাড়ির চারপাশটা একটু দেখে নিই আমার মা কতটা কি জঙ্গলটা বাড়ানো না কমালো। তো দেখো এখনও খুব একটা উন্নতি হয়নি, যেরকম ছিল সেরকমই আছে। আর সামনে একটা বেগুন গাছও লাগিয়েছে, যেখানে একটা বেগুনও ধরেছে তোমরা খুব একটা বুঝতে পাওনি, আর আমি জুম করে তুলিও নি। তো এই বেগুন কুমড়ো লাউ নিয়ে আমার মা একা থাকে, সে একটাই মাত্র মেয়ে, আর সে তো থাকে না, তো এইসব গাছ নিয়ে থাকে। আর এখানে আমি দুদিন এসে অত্যন্ত ঘুমিয়েছি, নিজের চেহারার কোনো যত্ন নিইনি, আর বুঝতে পারছি টিপ টিপ কিছু করিনি, পুরো মনে হচ্ছে পাগলি কোথাকার, আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়েছি। তো চলো আজকে এই তিন দিনের ভিডিও, আমরা বুঝতেই পারছো কতটা কি আমি ভিডিও করেছি। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তাদের সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।